প্রথম তো সুন্দরবন এলাকায় মানুষের যাতায়াতের সুব্যবস্থা গড়ে তুলতে পশ্চিমবঙ্গ সরকারের সুদূর পরিকল্পনা পল্টন জেটির শুভ উদ্বোধন। অচিন্ত্যনগর থেকে বনশ্যামনগর, কালী বাঙ্গাল ঘাট থেকে চাঁদমারি ও রামগঙ্গা থেকে পাথর প্রতিমা তিনটি পল্টন জেটির শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন পাথর প্রতিমার বিধায়ক সমীর কুমার চানা ও সমষ্টি উন্নয়ন আধিকারিক রথীন চন্দ্র দে। এছাড়াও উপস্থিত ছিলেন পাথর প্রতিমা পঞ্চাশ সমিতির সভাপতি মনশ্রী মণ্ডল, অপর্তকর্মা দক্ষ কুলদীপ দেব বর্মন। এটা আপনাদের কাছে যেমন খুব আনন্দের, এই সুন্দরবনবাসী, এই বিরাট বাজার এলাকা এবং এই পাথর প্রতিমার মানুষের কাছে যেমন আনন্দের, তেমনি আমরা যারা এসেছি আমাদের কাছেও আনন্দের বিষয়। কারণ ভালো থাকা, আনন্দে থাকা, খুশিতে থাকা এটা একা হয় না, এটা সবাই মিলেই করতে হয়। সবাই ভালো থাকলে, বাবু বললেন যে 26 সাল পর্যন্ত আমি আছি বা নেই এই সংশয়, আমি বলবো কোনো সংশয়ের কোনো জায়গা নেই। উনি যতদিন সুস্থ থাকবেন, বেঁচে থাকবেন, উনি ততদিন আপনাদের মধ্যে এরকম সক্রিয়ভাবেই কাজ করবেন এবং ওনার মধ্যে আমরা সেই যে এই বয়সেও যে উৎসাহ উদ্দীপনা আমরা দেখি, আমরা সেটা থেকে উৎসাহিত হই যে এত উদ্যোগ পাথর প্রতিমার জন্য উনি নিতে থাকেন। তার জন্য আমরাও বাধ্য, আমাদের পশ্চিমবঙ্গের একটা খুব সুন্দরবন, তো সেই সুন্দরবন এলাকায় যতগুলি বিধানসভা আছে প্রতিটি বিধানসভার মধ্যেই ছোট ছোট দ্বীপ অবস্থিত এবং সেখানে জনবসতি আছে, সেখানে গ্রাম পঞ্চায়েত আছে, কিন্তু এই নদী পারাপার হয়ে তাদের যাতায়াত করতে হয়, ফলে একমাত্র সম্বল হচ্ছে ভুটভুটি কিংবা নৌকা কিংবা লঞ্চ, এতে পারাপার করতে হয়। বড় গাড়ি, চার চাকা গাড়ি যাওয়ার কোনো সুযোগ ওইসব দ্বীপে নেই এবং অ্যাম্বুলেন্স পরিষেবাও দেওয়া যায় না। এই যে দুর্গম প্রাকৃতিক যে অবস্থান, সেটাকে দূর করার জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর ভাবনা অনুসারে এবং এখানকার জনপ্রিয় বিধায়ক সমীর কুমার জানা তার আবেদনের ভিত্তিতে, তিনি এগুলোকে তুলে ধরেছিলেন বিধানসভায় বারবার ভিত্তিতে, আমরা 4টি জেটি নির্মাণ করছি। সেখানে সেই জেটিগুলো দিয়ে যেমন মানুষ পারাপার করতে পারবে, তেমনি এবার বড় গাড়িগুলোও পারাপার করতে পারবে, অর্থাৎ রো রো ভেসেল আমরা এখানে চালু করতে চলেছি, অর্থাৎ চার চাকা বড় গাড়ি অ্যাম্বুলেন্স এবার দ্বীপগুলোতে পৌঁছে যাবে, ফলে এই বিচ্ছিন্ন দ্বীপগুলির সাথে সমগ্র পশ্চিমবাংলার যোগাযোগ ব্যবস্থা আরও সুগম হয়ে যাবে এর ফলে, এবং প্রচুর পর্যটক যারা এই সব প্রাকৃতিক সৌন্দর্য দেখতে চান তারা এখানে আসতে পারবেন এবং আসলে এই সব এলাকার যে অর্থনৈতিক অবস্থা সেটা অনেকটা ডেভেলপ করবে। সেই কাজটা দেখতে এসেছি আমরা দ্রুত গতিতে, আগামী 6 মাস সময় নেওয়া হয়েছে, আশা করছি এই জেটিগুলো আমরা মার্চ মাস নাগাদ শেষ করে দিতে পারব।